জীবনের সবটুকু চাপ আর বিসর্জন দিলাম আজ। আমার জীবনের সবটুকু সুখের বিনিময়ে আমার আপনজনদের আত্মহংকারে তৃপ্তি হয়েছে। আমি কি হারিয়েছি, কি হারালাম, নাই বা জানল তারা। জানার প্রয়োজনই বা কি আছে? একজন মানুষ তার জীবন চাহিদার প্রয়োজনে শুধু একজন মানুষকেই ভালোবাসতে পারে। আমার জীবনও এ ব্যতিক্রম নয়, তাকে কখনো ভুলে যেতে পারবো না। আমি জানি তার কাছে কতটা ক্ষমার অযোগ্য আমি। একজন মানুষের শরীর থেকে খুব ছোটে হলেও যদি একটি অঙ্গের হানি হয়, শুধু সেই বুঝতে পারে এর নিষ্ঠুর পরিণতি। আমার জন্ম অস্বাভাবিক, চালচিত্র অস্বাভাবিক, কর্ম স্বাভাবিক নয়। আমার সব অস্বাভাবিকতার কারণে অনেক কষ্ট পেয়েছে আমার আপনজনেরা। তার তুলনায় আমার ভালোবাসা কিংবা আমার ভালোবাসার মানুষটি হয়তো খুব ঠুনকো, ওদের বোঝাতে পারলাম না। এই ঠুনকো ভালোবাসাটুকু হারিয়ে আমার সমস্ত শরীরটাকে কতটা বিকলম্ব করেছি আমি। আমি কারো জীবনে সুখের হতে পারলাম না। জন্মে যে কষ্ট দিয়ে মৃত্যুটির কতটুকু ব্যতিক্রম হবে আমি জানি না। সুখ আমার জন্য নয়, আমি সুখের জন্য নেই। আর চেষ্টা করছি যতটা সম্ভব নিজেকে নিজের কাছ থেকে লুকিয়ে রাখতে। একটি ভাঙা আয়না কেউ কখনো তার মুখ দেখে না, কারণ ভাঙা আয়না নিজের প্রতিচ্ছবি টুকু টুকু দেখায়। এটাকে কেউ ব্যবহার করে না, ফেলে দেয় কোনো আবর্জন স্তূপে। আমি তেমনই একটা ভাঙা আয়না, পড়ে আছি এক কাদা আবর্জনার মাঝে। এখানে সেসব জিনিস পড়ে থাকে যার কোনো প্রয়োজন নেই। আমিও সেই রকমই একটি অপ্রয়োজনীয় জিনিস, যার নাম কষ্ট, শুধুই কষ্ট।